কোনো অপ্রত্যাশিত কারণে চোয়াল যদি ভেঙে যায় যে বিষয়গুলোর কথা আপনি বলছিলেন একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে তখন আসলে কি করণীয় চোয়াল ভেঙে যায় এটা সাধারণত কমন আমরা পাই সাইকেলে অ্যাক্সিডেন্টে অথবা গাড়ির অ্যাক্সিডেন্টে অথবা অনেকে কেউ যদি উঁচু থেকে পড়ে যায় অনেক সময় এরকম দেখা যে বয়স্ক মানুষ বা বাথরুমে পড়ে গিয়ে এরকম পড়ে গিয়ে চোয়াল ভেঙে যায় আবার সিঁড়ি থেকে পড়ে চয়াল ভেঙে যায় বাচ্চারা স্কুলে দৌড়াদৌড়ি করার সময় বা খেলার মাঠে দৌড়াদি করার সময় চয়াল ভেঙে যায় তো মুখের যে কোনো ইঞ্জুরি চল ভাঙার সাথে সাথে দেখা যাচ্ছে লিপ ইঞ্জুরি নিয়ে আসে হ্যাঁ কাট ইঞ্জুরি নিয়ে আসে চিক ল্যাসারেটেড হয়ে যায় তো এইসব ক্ষেত্রে কোনো কেউ যদি এরকম হয় তো ওই সব ক্ষেত্রে আমাদের পেশেন্টের প্রথম ফার্স্ট এড যেটা করণীয় যে কোনো ইঞ্জুরি কোনো ব্লিডিং হয় বা কোনো ময়লা লেগে থাকে ওটাকে একটু পরিষ্কার পানি দিয়ে হ্যাঁ একটু ধুতো করা ভালো করে ধুবেন পারলে কোনো অ্যান্টিসেপটিক কিছু দিয়ে একেবারে সাথে 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 ধুয়ে নেবেন এক প্রথমে হচ্ছে কোনো ময়লা হ্যাঁ ডেভাবে ধুয়ে নেবেন সাথে সাথে কিছু গজ হোক শুকনো কাপড় হোক ভালো চেপে ধরে রাখবেন কোনো ব্লিডিং হলে এবং মুখের ভিতরে যদি কোনো বিশেষ করে মেন্ডিউল ফ্র্যাকচারের সময় তো দেখা যাচ্ছে যে ওখানে ইনফ্লুয়েল আর্টারি লাসারেশন হয়ে গেলে সিভিয়ার ব্লিডিং হতে পারে ওখানে তো সেক্ষেত্রে চেষ্টা করা যে মানে চোয়ালটাকে খুব বেশি নাড়াচাড়া না করা হ্যাঁ খুব মানে দেখা যাচ্ছে যে অনেক সময় আর্টারি ল্যাসরাইট হয়েছে কিন্তু পুরোপুরি সিরে যায়নি হ্যাঁ একটু ল্যাসরাইট হয়েছে কিন্তু ওইটা অবস্থায় কিছুক্ষণ চেপে রাখলে আস্তে আস্তে হচ্ছে ব্লিডিংটা কন্ট্রোল হবে কিন্তু ওই অবস্থায় বারবার যদি আমরা নাচাড়া করি পেশেন্টের তাহলে ওইখান থেকে পুরোপুরি সিরে যেতে পারে বা আরও বেশি ব্লিডিং হওয়ার চান্স থাকে এই একটা জিনিস নাচাড়া না করা আর একটা আরেকটা হলে ঠোঁটে বা কোনো জায়গায় ছিঁড়ে যায় ল্যাসারাইট হয়ে যায় অনেক সময় নাকের মানে মুখ নাক একদম এক্সিডেন্ট ইঞ্জুরি হয়ে তো জাস্ট যে অবস্থায় আছে জাস্ট একটু পরিষ্কার করে ময়লাটা পরিষ্কার করে জাস্ট গস বা কাপড় বা কোনো পান শুকনো যা চেপে রাখা ব্লিডিং বন্ধ হওয়া নিকটস্থ হাসপাতালের কাছে হাসপাতালে যাওয়া এই একটা আর তখন হয়তোবা ওই ওই এখানকার ম্যানেজমেন্টে তো ওইটা প্রাইমারি ম্যানেজমেন্ট হোক হ্যাঁ ডেফিনেট ম্যানেজমেন্ট হোক তারা সেটা করে নেবে আঘাতজনিত সমস্যা সেক্ষেত্রে আসলে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটিও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁত ও মুখমন্ডলের চিকিৎসা নিয়ে